নমস্কার, আপনারা দেখছেন আপনাখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী। আজ থেকে শুরু হলো রাজ্যে অল্প বয়সীদের জন্য টিকাকরণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন JNM মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সুবিকাশ বিশ্বাস। সুবিকাশবাবু, প্রথমেই আপনাখবরের থেকে আপনাকে শুভেচ্ছা জানাই প্রিন্সিপাল হওয়ার জন্য। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার। বলছি, আজকে থেকে শুরু হচ্ছে কর্বেভ্যাক্স, তো সেটা নিয়ে কি বলবেন? কত বছরের বাচ্চারা দিচ্ছে? এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট DNA ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা 12 থেকে 14 বছর বয়সী বালক বালিকাদের জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে সার্বিকভাবে সমস্ত জায়গায়, সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে সব জায়গায় চালু হয়েছে। সরকারের মোটো হচ্ছে 12 থেকে 14 বছরের সমস্ত বালক বালিকাকে, 12 শুরু এবং 14 শেষ এর মধ্যে, বা 2 বছরের বয়সের এক্সপ্যান্ড মধ্যে, তাদেরকে সবাইকে ভ্যাকসিনেট করা। আজ থেকে শুরু হয়েছে। এই ভ্যাকসিনটা নিতে হবে 28 দিন অন্তর আরেকটা সেকেন্ড ডোজ। আমাদের এখান থেকে আজ শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়েছে। 12 থেকে 14 বয়সী ছেলেমেয়েরা সবাই নিচ্ছে। কোউইন পোর্টালের মাধ্যমে এটাকে নিতে হবে। মানে ওখানে নামটা রেজিস্ট্রেশন করাতে হবে? হ্যাঁ, নাম রেজিস্ট্রেশন। কিন্তু অনেক বাচ্চাদেরই তো তাদের মোবাইল নেই, তো সেক্ষেত্রে মা বাবা বা নিকট আত্মীয় যে কোনো মোবাইল হলেই হবে। আচ্ছা, এবং সেখানে রেজিস্ট্রেশন করি, এখানে চলে আসতে হবে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করি, চলে আসতে। কটা থেকে কটা অবধি এই টিকাকরণ হবে? এটা 10টার থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি। আর মোটামুটি প্রতিদিন কটা করে ডোজ আপনারা রেডি রেখেছেন? আমরা মিনিমাম ডোজ রেখেছি 100 জন মিনিমাম, সেটা বেশি হলে আমরা বেশি দেবো। আচ্ছা, আর এটা কতদিন চলবে? এটা চলতে থাকবে যতদিন অবধি 12 থেকে 14 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের টিকাকরণ না সম্ভব শেষ হয় ততদিন অবধি চলবে। আবার দেখা যাচ্ছে কোরিয়া বলুন, চায়না বলুন, করোনা একটা চোখ রাঙাচ্ছে। ইউরোপেও বহু কান্ট্রিতে দেখা যাচ্ছে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের কী অবস্থা? ভারতবর্ষের ভ্যাকসিনেশন রেট তাদের থেকে বেশি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, অনেক জনবহুল দেশ, 130 কোটির উপর এখানে জনবহুল, এখানে কিন্তু ভ্যাকসিনেশন রেট ওই সব দেশ থেকে অনেক বেশি। আমরা আশা করি যে সেসব দেশে চোখ রাঙালো, আমাদের দেশে অতটা চোখ রাঙানো হয়তো নাও দেখতে পারি। কিন্তু অনেকে তো টিকাকরণ হওয়ার পরে প্রচুর ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফরা অনেকেই কিন্তু মারা গেছেন, সেটা নিয়ে কী বলবেন? এটা টিকাকরণের পরে যত পরিমাণে ডাক্তার, নার্স বা সাধারণ মানুষ মারা গেছে তার সংখ্যা টিকাকরণের আগের সংখ্যার থেকে অনেক 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 কম। আচ্ছা, তাই আশা করা যায় যে ভ্যাকসিনেশন করার পরে তার সুফল অবশ্যই মিলবে বা মিলছে। আর আজকে এখন অবধি কতজন বাচ্চার টিকাকরণ হয়েছে? এখন যা শুরু হয়েছে 1 ঘন্টার মতন 10-12 জনের হয়ে গেছে। 10-12 জনের হয়ে গেছে। আচ্ছা, অজস্র ধন্যবাদ স্যার। শুনতেই পারলেন, সুবিকাশ স্যার আমাদের জানালেন যে এই টিকাকরণ চলবে 12 থেকে 14 বছর বয়সীদের জন্য। কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে চলে আসুন JNM মেডিকেল কলেজে, প্রতিদিন 100 জনকে টিকা দেওয়া হবে। দেখতে থাকুন আপনাখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরা সহযোগিতা করেছে রোহিত।